अर्जुनवाच कथी शह शखे द्रोच मधुसुदन ईशु भी प्रतिजत्यामी पूजारहा অর্জুন বলছেন হে অরিসুদন হে মধুসূদন আমি যুদ্ধক্ষেত্রে পূজনীয় ভীষ্ম এবং দ্রোণের বিরুদ্ধে যুদ্ধ করব ভীষ্মদেব আমার পিতামহ গুরুজন আর দ্রোণাচার্য আমার অস্ত্র শিক্ষার গুরু সুতরাং তাদের তো পুষ্প চন্দন দিয়ে পূজা করা কথা আমার তার পরিবর্তে অস্ত্র ধারণ করে তাদের প্রাণ সংহারের জন্য যুদ্ধ করা কীভাবে সম্ভবপর আর দ্বিতীয়ত পরিহাসেও যাদের সাথে বিবাদ করা উচিত নয় তাদের সঙ্গে বানের তারা যদি যুদ্ধ করি তাহলে স্মৃতিশাস্ত্র অনুযায়ী পূজনীয় ব্যক্তির পূজার ব্যতিক্রম ঘটলে অমঙ্গল হয় তাই হবে এখানে অর্জুন ভগবানকে মধুসূদন নামে সম্বোধন করে বলছেন হে ভগবান তুমি স্বয়ং দুষ্টকে দলন করবার জন্য শত্রু নাশ করবার জন্য তুমি আবির্ভূত হয়েছ তোমার গুরু শান্তিপুনিমুনি কিংবা তোমার আত্মীয় অগ্রসরকে তো কখনো তুমি বানবিদ্ধ করি ভক্তির সঙ্গে তাদের সবসময় পূজা করেছ তাদের সমাদর করেছ এখন তুমি আমাকে কেন এই বিশ্ব দ্রোণ এদের নিধন করবার জন্য নিযুক্ত করছো তোমার এই কথা আমি কিছুতেই বুঝতে পারছি না প্রভু তুমি আমাকে কেন এমনভাবে এই কাজে ব্রতিক হতে বলছো